নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতির প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করছে ছাত্রদল। সেখানে এই মুহূর্তে বক্তব্য রাখছেন বিএনপি নেতা মীর জাব্বাস। আমরা সরাসরি চলে আসছি তার বক্তব্যে। সুতরাং এই যে 46 বিলিয়ন ডলার রিজার্ভ 15% বাড়িয়ে কেনা বললেন আমি জানি না, মহানগরতা দেওয়ার পরপরই কেনা দামটা বাড়লো। সরকারি কর্মচারী কর্মচারীদেরকে মহানগর ভাতা দেওয়া হয়েছে, আপনি জানেন, সেই ভাতা দেওয়ার পর দামটা বেড়ে গেল, হুহু করে বেড়ে গেল। আর সাধারণ মানুষ সেদিন একজনের কাছে একজন বলতেছিল যে কোরবানির সময় মাংস খেতে পারি, কোরবানি ছাড়া মাংস খেতে পারি না, একটা গরিব লোক বলতেছিল। কেন 700 টাকা কেজি মাংস, 800 টাকা কেজি গরুর মাংস কিনে খাওয়া সম্ভব না। এইটা তো আমাদের বাংলাদেশে কখনো ছিল না, অভাব কি বাংলাদেশে ছিল না? ছিল, একটা সীমার মধ্যে ছিল, এখন তো অসীম হয়ে গেছে অভাব। আমাদের প্রতিটা বাড়িতে বিদ্যুৎ বিল আসছে ভৌতিক বিল, যেরকম আমাদের কি দেওয়া ছিল না, কি বলে ওটাকে, ওই যে গায়েবি বিল, বিদ্যুৎ বিল, পানির বিল, গ্যাস বিল, সমস্ত গায়েবি বিল। প্রিয় ভাইরা, আজকে আরেকটা জিনিস যেটা আমাদের রিপোর্ট সাহেব বলতে বলতে বলে নাই, 2022 সাল থেকে চড়া সুদে যেই টাকাগুলো ঋণ নিয়েছেন বিদেশ থেকে, এক্সিম ব্যাংক থেকে, আরও বিভিন্ন ব্যাংক থেকে দিয়েছেন, 22 সাল থেকে টাকা দেওয়া শুরু করতে হবে। দিতে না পারলে কি হবে আমি জানি না, আমি বলতে পারি না সরকার কীভাবে এটা হ্যান্ডেল করবে, কিন্তু দেশের মানুষই বিপাক বিপাকে পড়বে এটার কথা ভেবে আমরা অনেক চিন্তিত। আমরা সরকারকে এই যে মিছিল মিটিং করি এটা কোনোই সরকারের প্রতিশ্রুতি না। সরকারের বোঝা দরকার যে আমাদের মিছিল মিটিং থেকে শিক্ষা নেওয়া দরকার,